30 জানুয়ারি পৌরসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার সকালে ফেনী জেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী পাঠানো হয় বিভিন্ন কেন্দ্রে। সদর পৌরসভার ভোট গ্রহণ হবে 241টি কক্ষে। নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য প্রত্যেক ওয়ার্ডে একজন করে 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সার্বিকভাবে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। নোয়াখালীতেও চৌমুহনী ও দ্বীপ পৌরসভা নির্বাচন সুষ্ঠু করতে 3 শতাধিক পুলিশ, র‍্যাবের 6টি টিম এবং 6 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। ফোর্স মোতায়েন করেছি, আনওয়ান্টেড কোনো কিছু যাতে না হয় সেই বিষয়ে আমরা অগ্রিম তথ্য পেতে পারি এবং সেই অনুসারে ব্যবস্থা নিতে পারি। 25টি কেন্দ্রে হবে মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন। ইতোমধ্যে ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ বিভিন্ন সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে কেন্দ্রগুলোতে। আমি ভোটারদের কাছে উদাত্ত আহ্বান দেব, জানাবো যে আগামীকাল আপনারা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে আসেন এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে আপনারা আবার নিশ্চিন্তে আপনাদের বাড়ি ফিরে যাবেন। তৃতীয় ধাপে কুড়িগ্রামে উলিপুর পৌরসভা নির্বাচনের জন্য ব্যালট বাক্স সহ অন্যান্য উপকরণ পাঠানো হয় 18টি কেন্দ্রে, কিন্তু ব্যালট পেপারই পাঠানো হয়নি। ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছে দেবার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। ব্যালট পেপার আগামীকাল সকাল 7টায় সকল ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রয়োজনীয় নিরাপত্তা সহ প্রেরণ করা হবে। এছাড়া তৃতীয় ধাপে হিলি, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, যশোর সহ 64 জেলার পৌরসভা নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ভোটার ও প্রার্থীদের নিরাপত্তায় এবং নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।